আমি একজন জিআরপিটি অ্যাসপিরেন্ট, 2 বছর 9 মাসের উপরে হয়েছে, এটা এখনো কমপ্লিট করছে না প্রসেসটা। অন্যান্য স্টেটে আরও রিক্রুটমেন্ট হচ্ছে, কেন জানি গভর্নমেন্ট আমাদেরকে শুধু ঘুরাচ্ছে। আমরা খুব মানসিক ডিপ্রেশনে আছি এবং খুব কষ্টে আছি। আমাদের চাকরিটা দেবে দেবে করছে, কিন্তু গ্রুপ সি এর রেজাল্ট প্রকাশ করে না, গ্রুপ ডি এর ইন্টারভিউ স্টার্ট করে না, অনেক দিন ধরে লিঙ্গার করছে। মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এটাই নিবেদন, যাতে তাড়াতাড়ি আমাদের প্রসেসটা কমপ্লিট করে এবং তাড়াতাড়ি আমাদের চাকরি দেয়, কারণ আমাদেরও তো একটা জীবন আছে। আমরা নতুন সরকার এনেছি যাতে আমাদেরকে দেখে, বেকারদেরকে দেখে, তো আমাদের যাতে ভালো করে এটাই চাই। জিআরপিটি ফুল প্রসেস যাতে কমপ্লিট করে, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এটাই চাই। আবার আপনারা আমাদের আর্তনাদ শোনার জন্য আসার জন্য হলো কি, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন জলছানু রুটি, পূর্ণিমার। তো দেখুন কি মানে সার্কাস্টিক ব্যাপারটা, 3 বছর হয়ে গেছে, আমরা এই প্রতিনিয়ত প্রোটেস্ট করেই যাচ্ছি। আজকে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার জন্য আমরা এভাবে প্রোটেস্ট করছি, ইন্টারভিউর জন্য করছি, রেজাল্ট দেওয়ার জন্য করছি, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে গভর্নমেন্টকে চায়, মানে আমরা এভাবে এসবই করি। আমাদের কিন্তু ইচ্ছা নেই গভর্নমেন্টের মানে এভাবে রাস্তায় এসে আমরা এরকমভাবে আমাদের আত্মনাদটা শোনানোর জন্য সবাইকে, ঠিক আছে? তবে এবার একটু ব্যাকে নিয়ে যাই, 18 আগের থেকে সিপিএম গভর্নমেন্ট যখন ছিল, আমরা অনেক নির্যাতন সহ্য করছি, মানে বেকারত্ব বিষয়টা নিয়ে আমাদের প্রতিনিয়ত মানে এভাবে আমাদের মানে প্রতারণা করা হয়েছে। কোনো রিক্রুটমেন্ট ড্রাইভই ছাড়া হইতো না সিপিএম এর সময়ে, ঠিক আছে? 2-3 বার টোকেন লাইনে দাঁড় করে সকাল থেকে রাত্র অবধি আমরা এই টোকেন কালেক্ট করছি, শুধু 2-3 বার এগ্রিকালচার বলেন আর অ্যানাদার PFPWD LC LDC ভেরিয়াস টোকেন কালেক্ট করছি, ঠিক আছে? যাক আমরা 18-তে মানে সবাই এক মনে মানে এক প্রাণে এই গভর্নমেন্টকে, পরিবর্তনের গভর্নমেন্টকে আমাদের মানে রিসেন্ট এক্স সিএম বিপ্লব কুমার দেব, ওনাকে আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের স্টেটকে পরিচালনা করার জন্য। কিন্তু দেখুন, হ্যাঁ এটা বলতে চাই যে আমরা প্রায়ই ওনার কথা নামটা তুলতে ভুলে যাই, এর জন্য সরি। দেখুন উনি কিন্তু 18-তে গভর্নমেন্ট আইলো, 18 গেল, 19 গেল, আমরা প্রতিনিয়ত মিনিস্টারের কাছে কমিউনিকেট করার চেষ্টা করছি, মিনিস্টার কী কইছে 18-তে যে আর একটু টাইম দেবো, গভর্নমেন্ট মাত্র আইসে, ঠিক আছে, 19 সেম আর একটু টাইম দেবো, ঠিক আছে। 20-এর ডিসেম্বরে জিআরপিটি রিক্রুটমেন্টের ড্রাইভটা ছাড়া হয়েছে। তবু অসংখ্য ধন্যবাদ বিপ্লব কুমার দেব, এত বড় একটা মহত্বপূর্ণ ত্রিপুরা ইতিহাসে ফার্স্ট 5,000 পোস্টের জন্য একটা ড্রাইভ, থ্যাংক ইউ বিপ্লব কুমার দেব। বাট এরপরে কী হইল, বিপ্লব কুমার আমাদের মাননীয় এক্স সিএম এক্সামটাও নিয়েছে August 2021, থ্যাংকফুল, আমরা থ্যাংকফুল। কিন্তু মেইন স্টোরিটা পরের থেকে শুরু হয়েছে, October, November, December আমরা প্রতিনিয়ত জিআরপিটি অফিসে আমাদের পদদুলি দেওয়া মানে শুরু করছি আর কি, অধিকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, রেজাল্টটা কবে দিবে। অধিকর্তাদের এখানে কোনো দোষ নেই আমি বলতে চাই, তারা তাদের কাজ একদম পারফেক্ট 100% পারফেক্ট ওয়েতে তারা করছে। ডিসেম্বরে আমরা একটা প্রতিশ্রুতি পাইছিলাম জানুয়ারি বা ফেব্রুয়ারিতে রেজাল্টটা দেওয়া হবে, কিন্তু ফাইনালি কিচ্ছু হয়েছে না, একটা কেস লেগে গেছে, একটা ইনভ্যালিড রিজন দেখায়া, ঠিক আছে? আমরা তবু ওয়েট করছি, আবার মার্চ এপ্রিল মে গভর্নমেন্ট লয়ারনি কিছু প্রুফ দেয় আমাদের মাননীয় হাইকোর্ট, কিন্তু দেখা গেল কিচ্ছু দেয় না। আমরা বাধ্য হয়েছি মে মাসে ইন্টারভিউ করার জন্য, আমাদের সবার থেকে প্রায় লাখখানেক টাকা কালেক্ট করে আমরা ইন্টারভিউ করছি কেসে, ঠিক আছে? তো ফাইনালি মে জুন জুলাই আগস্ট 2023 জাজ এটা রিয়েলাইজ করছে যে এখানে এটা ভ্যালিড রিজন না, উনি স্টে অর্ডারটা উঠাইছে গভর্নমেন্টকে, উনি পারমিশন দিয়েছে রেজাল্টটা দেওয়ার জন্য, কিন্তু অক্টোবর নভেম্বর রেজাল্ট দেওয়া হয়নি, ঠিক আছে? তখন সেম চিফ জাস্টিস অফ ত্রিপুরা উনি গভর্নমেন্টের কাছে জানতে চাইছে কেন তারা রেজাল্টটা দিচ্ছে না ডিসেম্বরের 1 তারিখ, ওটা জানানোর জন্য কোর্টে। তারপর November 30 রাত্র মধ্যরাত্রে 11:00-12:00 আমরা রেজাল্টটা পাইছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের গভর্নমেন্টকে, অ্যাকচুয়ালি আমরা তো পাইছি আমাদের ডিজায়ার রেজাল্টটা। দেন যথারীতি ইন্টারভিউ শুরু হয়েছে, অ্যাগেইন ধন্যবাদ, থ্যাঙ্কফুল, উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট। তো মাঝখানে অ্যাসেম্বলি ইলেকশনে পোস্টপোন হয়েছে ইন্টারভিউ, June 6 গ্রুপ সি ইন্টারভিউ শেষ হয়েছে ফাইনালি, ঠিক আছে, থ্যাঙ্কফুল। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আজকে 10 তারিখ কেন মেরিট লিস্টটা পাচ্ছি না আমরা, হোয়াট ইজ দ্য রিজন স্যার, কাইন্ডলি টেল আস। ওই আমাদের এখানে বারবার আইতে ভাল লাগে না, আমরা কোনো আপনাদের এগেনস্টে না স্যার, উই আর ভেরি
হোপফুল উই আর ভেরি মানে আমরা আপনাদের অনেক ইচ্ছা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে সরকারে আনছি, কিন্তু আমাদের পরিবর্তনটা অনেক আকাঙ্ক্ষা। 25 বছরের অত্যাচার করলেই তো আমরা এটা চেঞ্জ করছি, কিন্তু আজকে আমরা কেন এত প্রতারণা সহ্য করছি স্যার? আপনারা আপনি আপনি বারবার আমাদের রিপ্লাই দিচ্ছেন, অবশ্যই এটা মানতে হয়, কিন্তু স্যার এই অতি সত্তর আর হঠাৎের মিনিংটা আমাদের বুঝিয়ে দিন। এটা আর কতদিন অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি অনেক ডিপ্রেশনে আসি, অনেক খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা এই জিআরবিটি যে আছে যুবক যুবতীরা আনএমপ্লয়েড ইউথরা খুব ফেস করছে। পাশাপাশি শুধু জিআরবিটি না, অনেকগুলি ড্রাইভ চলছে যেগুলি এভাবেই ঝুলে আছে। তো কি আমরা কি সারা জীবন পরীক্ষা দিয়েই যাবো স্যার? আমাদের কি একটা আলটিমেট রেজাল্ট আমরা পাবো না? এটা তো মানে সহ্য করা যাচ্ছে না। আর ডিটার ব্যাপারে দেখুন কি মানে এই অগস্ট মাসে আমরা একটা শোনা শোনা খবর পাইছি যে এটা একটা টেন্ডার নেওয়া হচ্ছে ভিডিওগ্রাফির এবং ডিটা শুরু হবে, কিন্তু আগস্ট মাসটা কেন চলে গেলো মাঝখান থেকে আমরা এটাই বুঝলাম না। তবে আমরা মেনে নিছি একটা উপনির্বাচন হয়েছে ত্রিপুরাতে, আমরা টোটালি আগস্ট মাস কোনো প্রোটেস্ট করছি না, কারণ আমরা চাই না গভর্নমেন্টের ইলেকশনে কোনো ইন্টারভিন হোক বা কোনো ক্ষতি হোক। আমরা আজকে সেপ্টেম্বর 10 MCC আজকে উঠে যাবে, আবার আজকে আমরা প্রোটেস্টে আইছি, আমরা আর কত সহ্য করবো এটাই আপনাদের। জির ইন্টারভিউটা কি আপনি নভেম্বরের মধ্যে শেষ করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী? অলরেডি 2 বার এক্সটেন্ড করা হয়েছে জিআরবিটি যে টিনিয়রটা, আবার কি আপনারা অ্যাকশন করতে যাচ্ছেন? তাহলে আমি কি ভাবতে পারি আবার এই অ্যাকশন আবার এই ডিটার জন্য আমাদের এই বয়ে থাকতে? সামনে লোকসভা ইলেকশন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন আনতে যাচ্ছেন, শোনা যাচ্ছে যে ডিসেম্বর জানুয়ারির দিকে ইলেকশন হলেও হতে পারে লোকসভা ইলেকশন। যদি হয়ে যায় তাহলে তো আবার তো এই পোস্টপোনই করতে হবে ডিটার জন্য, আমার আমাদের অনেক আরও কতদিন কোনো হিসাব নেই, ওয়েট করতে হবে। প্লিজ এটা কাইন্ডলি শেষ করুন, এটা খুব মানে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ত্রিপুরার জন্য। ত্রিপুরা ইকোনমি ডিপেন্ড করছে, আপনারা যে সময় 5,000 ছেলে মেয়েদের চাকরিটা দেবেন, তারা টাকাটা নিয়ে ঘরে বসে থাকবে না, ত্রিপুরার মার্কেটে এটা সার্কুলেট হবে, ইকোনমিক একটা ভালো একটা ডেভেলপমেন্ট আমাদের স্টেট ফেস করবে। প্লিজ কাইন্ডলি, আর আমরা হাত জোর করি বলে আমাদের বলা হয় ভিক্ষা করি, আমরা ভিক্ষা করছি না স্যার, আমরা রিকোয়েস্ট জানাচ্ছি। হ্যাঁ, আবারও আপনাদের কাছে আজকে আর হাত জোর করছি না, কিন্তু আমাদের রেসপেক্ট আছে মন থেকে। প্লিজ কাইন্ডলি এই ড্রাইভটা শেষ করুন, আমরা আর এটা নিয়ে আর উই কান্ট হ্যান্ডেল দিস এনি মোর। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.